আজকের লেকচারে আমরা কম্বিনেশন নিয়ে কথা বলব। কম্বিনেশন কম্বিনেশন এবং পারমিউটেশনে অনেক মিল আছে, কিন্তু একটা বেশ সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, যে কারণে তাদের ক্যালকুলেশন করার ওয়েটা বেশ ডিফারেন্ট। আগে থেকে পারমিউটেশন নিয়ে কথা বলছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে ধরো 10টা এলিমেন্ট থেকে 3টা এলিমেন্ট বেছে নিতে হবে, এটা একটা পারমিউটেশন। এবং এটার ফর্মুলাটা ছিল 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10 মাইনাস 3, অর্থাৎ 7 ফ্যাক্টোরিয়াল, যেটা আমরা প্রোডাক্ট রুল থেকে বের করতে পারি। প্রথম জনের 10টা অপশন, দ্বিতীয় জনের জন্য 9টা অপশন, তৃতীয় জনের জন্য 8টা অপশন, 10 × 9 × 8। কিন্তু এটা হচ্ছে যখন অর্ডার ম্যাটার করে, যখন এ বি সি এবং সিবিএ আলাদা আলাদা অর্ডার হিসেবে বিবেচনা করতে হবে, অনেক ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আচ্ছা, যদি দেখা যাক, এখন ধরা যাক 3টা লেটার আছে এ বি সি, এখান থেকে যে কোনো 2টা বেছে নিতে হবে, পারমিউটেশন অর্থাৎ অর্ডার ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 3p2, কতভাবে করা যায়, সে উত্তর হচ্ছে 3p2, এবং 3p2 হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, যেটা হচ্ছে 6। এটা দেখি তো আসলে হচ্ছে 6। এ বি সি থেকে 2টা বেছে নিতে পারি, এ বি অথবা এ সি অথবা বি এ, বি সি, সি এ, সি বি। দেখো, যদি আমরা বলি যে অর্ডার ম্যাটার করে না, অর্থাৎ কী অর্ডারে কোনটা আগে কোনটা পয়েন্ট আছে সেটা কোনো গুরুত্ব নেই, তাহলে কিন্তু এ বি এবং বি এর মধ্যে আমরা বি এটাকে বাদ দিয়ে দিতে পারি, এ সি এবং সি এ থেকে সি এ বাদ দিয়ে দিতে পারি, এবং বি সি এবং সি বি থেকে সি বাদ দিতে পারি। তার মানে এখন উত্তর হয়ে গেল 3। অবশ্যই এটা স্বাভাবিক যে যখন অর্ডার ম্যাটার করে না, তখন আসলে নাম্বার অফ পসিবল সিলেকশনস অনেকখানি কমে আসবে, কারণ 3টা খেয়ে যেতে পারে। যদি আমি এ বি সি এটা নিয়ে নিই, তাহলে আমার এ সি বি, বি সি এ, সি এ বি এগুলো সব বাদ পড়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন এটা আমরা একটু দেখি যে এটা আমরা তাহলে এই যে জিনিসটা যেখানে সিলেকশন করতে হবে এবং সিলেকশন করার সময় অর্ডার ম্যাটার করে না, এটাকে আমরা বলছি কম্বিনেশন। এখন মোট কয়টা পারমিউটেশন আছে এটা আমরা খুব সহজ একটা ফর্মুলা দিয়ে বের করে ফেলেছিলাম। উত্তরটা বেসিক্যালি হয়ে গেছিলো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। কম্বিনেশনের ক্ষেত্রে উত্তরটা এতটা সহজ হবে না, কাজে এখন আমাদের কম্বিনেশনের ফর্মুলা আমরা বের করতে চাই। কম্বিনেশন ফর্মুলা সহজ হবে না, কারণ এই যে এ বি সি এটা নেওয়া হয়ে গেলে এ সি বি নেওয়া যাবে না, বি এ সি নেওয়া যাবে না, বি সি এ নেওয়া যাবে না, এটা আমরা কেমন করে বুঝাবো? না, আমরা একটা ট্রিক করবো, ট্রিকটা বোঝানোর আগে জিনিস দেখি। আচ্ছা, আমরা আগের উদাহরণটা ফেরত যাই। 3টা অক্ষর এ বি সি, এখান থেকে যে কোনো 2টা বেছে নিতে হবে, কম্বিনেশন অর্থাৎ অর্ডারিং ইম্পর্টেন্ট না। সেক্ষেত্রে আমার অপশান থাকছে 3টা, এ বি, এ সি এবং বি সি, 3টা। পারমিউটেশন ছিল 6টা। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করি, এ বি এটাকে কয়ভাবে রিঅ্যারেঞ্জ করা সম্ভব, এটা কটা পসিবল অর্ডারিং আছে, উত্তরটা আমরা জানি। উত্তরটা হচ্ছে যেহেতু 2টা এলিমেন্ট আছে, এটা পসিবল অর্ডারিং হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 2টা। তাহলে এটা 2টা অর্ডারিং আছে, আমরা জানি সে অর্ডার 2টা হচ্ছে এ বি এবং বি এ। একইভাবে এখানে অর্ডারিং হচ্ছে 2টো, এ সি এবং সি এ, এবং ফাইনালি বি সি এবং সি বি। এই হয়ে গেল 6টা। এবং একটু খেয়াল করে দেখতে পাবো যে একটু খেয়াল করলে আমরা দেখতে পারবো যে এই 6টা হচ্ছে অরিজিনাল যে 6টা পারমিউটেশন ছিল সেগুলো। অর্থাৎ আমরা পারমিউটেশন কম্বিনেশন কেমন করে বের করতে হয় এটা আমরা এখনও জানি না, কিন্তু একটা কম্বিনেশনের সংখ্যা কেমন করে বের করতে আমরা এখনও জানি না, কিন্তু আমরা একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করছি, সবকটা পসিবল কম্বিনেশন বের করে তারপর প্রত্যেকটা কম্বিনেশনের সবকটা পসিবল অর্ডারিং যদি লিস্ট করে দিই, তাহলে আমার সবকটা পসিবল পারমিউটেশন চলে আসছে। এটা শুধু একবার, এটা সবসময় সত্য। আমি একটু এখানে দেখাই, আমি যদি এনসিআর জানি, অর্থাৎ মোট কতগুলো কম্বিনেশন আছে সেটা জানি, এত সংখ্যক কম্বিনেশন আছে, প্রত্যেকটা কম্বিনেশনের লেন্থ কিন্তু আর, কারণ কম্বিনেশনে বলা হচ্ছে এন এলিমেন্ট থেকে আর এলিমেন্ট বেছে নিতে হবে, তাহলে আমার এনসিআর সংখ্যক কম্বিনেশন আছে এবং প্রত্যেকটা লেন্থ আর, তার মানে প্রত্যেকটার পসিবল অর্ডারিং হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। কিন্তু এনসিআরটা কম্বিনেশন প্রত্যেকটার পসিবল অর্ডারিং আর ফ্যাক্টোরিয়াল, এটা তার মানে আসলে কী? আমরা আগের স্লাইড থেকে চিন্তা করতে পারি যে প্রত্যেকটা পসিবল কম্বিনেশন জেনারেট করে, সে প্রত্যেকটা কম্বিনেশনের সবকটা পসিবল অর্ডারিং জেনারেট করলে আমরা আসলে পাই সবকটা পসিবল পারমিউটেশন। তাহলে একই সেই টোকেন থেকে সেটা ভিত্তি করে আমি বলতে পারি যে
টোটাল নাম্বার অফ কম্বিনেশনস ইনটু নাম্বার অফ পসিবল অর্ডারিংস ফর ইচ কম্বিনেশন, এটা যোগ করলে, এটা গুণ করলে আমরা পাই নাম্বার অফ পসিবল পারমুটেশনস। আগে এক্সাম্পল দিতে হচ্ছে, তিনটা থেকে দুইটা এলিমেন্ট নেওয়া যায়, আমরা লিস্ট করে দিয়েছেন তিনভাবে, দুইটা এলিমেন্টের পসিবল অর্ডারিং হচ্ছে ছয়, কাজেই নাম্বার অফ পসিবল পারমুটেশন হচ্ছে তিন ইন্টু টু ফ্যাক্টোরিয়াল, বা তিন, সরি টু ফ্যাক্টোরিয়াল তো ছয় না, সরি এটা হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল হচ্ছে টু, থ্রি ইন্টু টু ফ্যাক্টোরিয়াল অর্থাৎ থ্রি ইন্টু টু অর্থাৎ সিক্স, উইচ অলসো ইজ দ্য নাম্বার অফ পারমুটেশনস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কম্বিনেশন ফর্মুলা আমাদের জানা নেই, কিন্তু জানা থাকলে সেটা ইউজ করে আমরা কম্বিনেশন বের করতে পারতাম। এখান থেকে আমরা এখন একটা জিনিস করতে পারি, যেটা আমি পরে একটা ফ্রেশ পেজে দেখাচ্ছি। যেহেতু আমরা কনভিন্স যে এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল হচ্ছে এনপিআর, তাহলে এনসিআর হচ্ছে এনপিআর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল, যেটাকে আমি আর একটু সিম্পলিফাই করতে পারি, যেটা হচ্ছে এনপিআর ফর্মুলা আমি আগে থেকে জানি, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আমরা একটা জিনিস খেয়াল করতে পারি এই এই লাইনটা থেকেই, যে তার মানে যে কোনো এন এবং আর এর জন্য পারমুটেশনের সংখ্যা কম্বিনেশনের সংখ্যার চাইতে আর ফ্যাক্টোরিয়াল গুণ বেশি। তার মানে আর যদি দুই হয় তাহলে দ্বিগুণ বেশি, আর যদি তিন হয় তাহলে ছয় গুণ বেশি, আর যদি চার হয় তাহলে চব্বিশ গুণ বেশি। এটা ছিল আমাদের এক্সাম্পল। আমরা কম্বিনেশনের ফর্মুলা জানি, আমরা একটা এক্সাম্পল করতে পারি যে টেন সি থ্রি মান কত। টেন সি থ্রি হচ্ছে টেন পি থ্রি ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ টেন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু সেভেন ফ্যাক্টোরিয়াল, এটা উত্তর যেটাই আসুক, রাইট। আমরা একটা বলতে টেন টেন ফ্যাক্টোরিয়াল বাই সেভেন ফ্যাক্টোরিয়াল অর্থাৎ টেন পি থ্রি, টেন পি থ্রি হবে টেন ইন্টু নাইন ইন্টু এইট ডিভাইড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল উইচ ইজ সিক্স। তাহলে এখান থেকে আমরা সিম্পলিফাই করলে আমরা আমাদের উত্তরটা খুঁজে বের করে ফেলতে পারবো, যে দশ থেকে দশটা এলিমেন্টে তিনটা এলিমেন্ট কেমন করে বেছে নেওয়া যেতে পারে, যেখানে এলিমেন্টের অর্ডারটা গুরুত্বপূর্ণ না। এখানে আমাদের কম্বিনেশন এবং কম্বিনেটরিক্স চ্যাপ্টারের লেকচারগুলো শেষ হচ্ছে। এরপর থেকে আমরা দেখা শুরু করব প্রবাবিলিটি, এবং সেখানে আমরা দেখব যে কম্বিনেটরিক্সের অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রবাবিলিটি অত্যন্ত সহজভাবে খুব ইন্টুইটিভলি বোঝা সম্ভব।